আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে 602টি ফসলের জাত ও 576টি প্রযুক্তি উদ্ভাবন করেছে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। করোনাকালে উদ্ভাবিত হয়েছে 41টি ফসলের জাত। এখানকার গবেষকরা ফসলের নতুন জাত উদ্ভাবন ও পরিচর্যার উপর নিয়মিত পরীক্ষা চালিয়ে যাচ্ছেন। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। দানাদার ফসল, তৈলবীজ, ডাল, ফুল, ফল, সবজি, মশলা সহ বিভিন্ন জাতের ফসলের উন্নত জাত উদ্ভাবনে নিরলস কাজ করছেন এই কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনজনিত সৃষ্ট ঝুঁকি মোকাবেলা, লবণাক্ততা, জলাবদ্ধতা ও তাপ সহ প্রতিকূল পরিবেশ সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবনেও চলছে তাদের কার্যকর গবেষণা। এছাড়া বিভিন্ন ফসলের ক্ষতিকারক পোকামাকড় জৈব বালাইনাশকের মাধ্যমে পরিবেশসম্মতভাবে দমন ব্যবস্থাপনা উদ্ভাবন এবং তা মাঠ পর্যায়ে কৃষকদের কাছে পৌঁছে দিতে কাজ করছে কীটতত্ত্ব বিভাগ। ফসল থেকে আমরা কীটনাশক নমুনা সংগ্রহ করে সেখানে কীটনাশকের অবশিষ্টাংশ কী পরিমাণে আছে বা থাকলেও সেটি গ্রহণযোগ্য মাত্রায় আছে কি না, এবং পাশাপাশি আমাদের আরেকটি ল্যাব আছে, সেটা হচ্ছে আইপিএম ল্যাব। সেখানে আমাদের জৈব বালাইনাশক কীভাবে আমরা মাঠ পর্যায়ে নিতে পারি সেই প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। টেকসই আধুনিক কৃষি ব্যবস্থার উন্নয়নে এই ইনস্টিটিউটে বিভিন্ন ফল ও ফসলের জাত সংরক্ষণের জন্য 1983 সালে জিন ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। আমাদের এখানে জিন ব্যাংক একটি আছে, সিড জিন ব্যাংক একটি আছে, ফিল্ড জিন ব্যাংক। সিড জিন ব্যাংকে আমাদের 11188টি এটাকে লাইন বা অ্যাক্সেশন এটা আমাদের সংরক্ষণ করা আছে। ইনস্টিটিউটের মহাপরিচালক জানান, করোনাকালে এখানে 41টি নতুন ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে। ইতিমধ্যে আমরা চেষ্টা করছি কৃষক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য, বা ইতিমধ্যে অনেক জাত আমাদের ছিল যেটা অগ্রবর্তী লাইন হিসাবে কৃষকের হাতে ছিল, সেটা অলরেডি আমাদের যে উৎপাদনে ভূমিকা রাখছে। 1908 সালে ঢাকা ফার্ম নামে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। এরপর 1976 সালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। সমর ইসলাম, একুশে টেলিভিশন।